হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ব্লগটি রান্নাঘর থেকে শুরু করলাম, তো আমি এখন পোলাও রান্না করব। তো আমি পোলাওটা কীভাবে রান্না করি আমি সেটাই শেয়ার করছি। তো হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে বাটার দিয়ে দিলাম। কীভাবে পোলাও রান্না করি সেটাই আমি শেয়ার করছি। আমি সামান্য একটু তেলও দিয়ে দিলাম, রান্না করার তেল। তো আমার এই বাটারটা গলে গিয়েছে, আমি এখন এখানে দিয়ে দিব শাহি জিরা, তেজপাতা, এলাচ, ডালচিনি, গোলমরিচ, সাথে লবঙ্গ। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে, আমি এখানে এক কাপ পেঁয়াজ কেটে নিয়েছি, আমি সে পেঁয়াজটা দিয়ে দেব। তো আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চালটা। আমার এখানে 1 কেজি চাল আছে, আমি 1 কেজি চালের পোলাও করব। তো আমি এটা 2-3 মিনিটের মতো ভেজে তারপরে হচ্ছে আমি পানিটা দিয়ে দিব, গরম পানি দিব। আমার যেখানে গরম পানি হচ্ছে, তো দেখুন আমার চালটা পুরো একদম একটু ব্রাউন কালার হয়ে এসেছে, আর চালটা দেখুন একটার সাথে একটা একদমই লেগে নেই, তার মানে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানিটা দিয়ে দিব। আপনারা সাবধানে পানিটা দেবেন, কারণ পানিটা এই সময় খুব গরম থাকে, এখানে গরম পানি দিতে হয়। তো দেখুন সাথে আমি 1 কাপের মতো গরুর দুধ দিয়ে দেব, এটা দিলে একটু টেস্টটা অন্যরকম হয়। সাথে 1 চা চামচ রসুন বাটা দিলাম। আমি এটা আমার চোখের অনুযায়ী দিয়েছি, আপনারা আপনারা ভালো করে দিয়ে দিবেন। তো ঠিক আছে, পোলাটা আমার হতে থাক, এটা আমি 10 মিনিটের জন্য রান্না করে ফেলব। আর আমি কি আজকে রান্না করেছি, বুটের ডাল দিয়ে ডাঁটা করেছি, গরুর মাংস করেছি, এটা হচ্ছে মুরগির মাংস করেছি, কলার ভাজি করেছি, মাছ করেছি, ইলিশ মাছের ডিম দিয়ে আলু ভাজি করেছি, আর ডিম ভুনা করেছি। আজকে আমাদের ছুটির দিন, আপনাদের ভাইয়া বাসায়, তাই ভাবলাম যে একটু রাজকীয় খাবার করি। আর এখানে হচ্ছে আমি চিকেন নিয়েছি, চিকেনটা ফ্রাই করব।
তো চলুন দেখি আমার টুনটুনি বুড়িটা কি করছে, কোথায়? ওই যে আমার টুনটুনি বুড়িটা, কি করো মা? তুমি কার সাথে কথা বলেছ? ওই যে রোদশির ফ্রেন্ড। হ্যালো মাইজা, কেমন আছো? ও ভিডিও করতেছে, ও ভিডিও। ওইটা হচ্ছে উমাই যায়, এটা হচ্ছে রোদশী, আর ওইটা হচ্ছে ওই যে আইদিন। রোদশী তুমি আচ্ছা, হ্যাঁ তুমি কথা বলো। ও এটা হচ্ছে উমাই যা, হচ্ছে রোদশীর বেস্ট ফ্রেন্ড। তো এই যে দেখুন, আমি প্রতিদিনই আমার বাইরের এটা দেখাই, আমার খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।